আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রুট ক্যানাল চিকিৎসা সম্পর্কে, যেটাকে সংক্ষেপে আরসিটি বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, কোনো দাঁত একদিনে কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পর্যায়ে যায় না। একটি দাঁত নষ্ট হতে অনেক দিন পর্যন্ত সময় লাগে। রুট ক্যানাল ট্রিটমেন্টের পর্যায়ে যেতে কোনো কোনো দাঁতে বয়স এবং দাঁতের গঠন অনুযায়ী অনেক দিন পর্যন্ত সময় লেগে যায়। কারো 2 বছর, কারো 5 বছর, কারো বা এর থেকে বেশি সময় নিয়ে দাঁত ধীরে ধীরে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পর্যায়ে পৌঁছে থাকে। ভিউয়ার্স, যে দাঁত রোগে আক্রান্ত হয় সে দাঁতটি প্রথমত সেম এমন একটি ছোট্ট বিন্দু থেকে শুরু হয়, আর এটাকেই বলা হয় ডেন্টাল ক্যারিজ। আর এই ডেন্টাল ক্যারিজের ট্রিটমেন্ট যদি প্রাথমিক অবস্থায় না করা হয় তাহলে সেটি একটি সময় যেয়ে ধীরে ধীরে বাড়তে থাকে, এবং যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি ধীরে ধীরে বাড়তে থাকে। আর এই ডেন্টাল ক্যারিজগুলা যদি একবার দাঁতে শুরু হয় সেক্ষেত্রে কোনো ধরনের খাবার ওষুধ নাই যেটি খেলে ভালো হয়ে যাবে, বা কোনো জেল বা মলম নাই যেটি মাখিয়ে রাখলে ভালো হয়ে যাবে। এ ধরনের ডেন্টাল ক্যারিজের জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে তাকে দেখাতে হবে, সে নিজে আপনার দাঁতে ট্রিটমেন্ট করে দিবে, এছাড়া অন্য কোনো ওয়ে নাই। দিন যত যায় এটি বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে যখন দাঁতের ভিতরে যে পাল্প থাকে, আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যে দাঁতের ভিতরে এ ধরনের পাল্প থাকে। দাঁতের 3টি লেয়ার থাকে, প্রথমে এনামেল থাকে, তারপরে ডেন্টিন এবং তারপরে পাল্প। তো যখন ডেন্টাল ক্যারিজটি শুরু হয় দাঁতের উপরিভাগ থেকে হোক বা একটা সাইড থেকে হোক, সেই ডেন্টাল ক্যারিজটি কিন্তু বসে থাকে না, ও ধীরে ধীরে দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে। এবং যখন সেই ডেন্টাল ক্যারিজটি দাঁতের এই পাল্পে এসে টাচ করে, এই অবস্থাকে বলা হয় পালপাইটিস। আর এই পালপাইটিসে আক্রান্ত দাঁতগুলাই রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয় দাঁতটি ফেলে না দিয়ে রাখার জন্য। তো ভিউয়ার্স, এখন আসুন, এই যে এক্সরেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এক্সরেতে বোঝানো হয়েছে এখানে যে পাল্পটি রয়েছে, দেখুন এটি হলো দাঁতের রুট, আর রুটের ভিতরে একটি কালো স্পট দেখা যাচ্ছে, এটি হলো পাল্প যেটি ক্যানেলের মধ্যে থাকে। তো ভিউয়ার্স, এখানে এক্সরেতে দেখা যাচ্ছে এতটুকু অংশ কিন্তু এখানে নাই এবং গর্ত হয়ে গেছে, আর এই গর্ত হয়ে যাওয়ার কারণেই কিন্তু এখানে দেখুন যে পালপাইটিসে আক্রান্ত হয়ে গেছে দাঁতটি। আর এমন দাঁতই যদি আপনি না ফেলে দিয়ে মাড়িতে রাখতে চান, যে আপনি দাঁত ফেলবেন না, আপনি দাঁতটি রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এমন পালপাইটিসে আক্রান্ত দাঁতগুলা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেখানে আপনি রাখতে পারেন। এখন আসুন, রুট ক্যানাল ট্রিটমেন্টটি আসলে কিভাবে করা হয়, এর প্রসেসটা কী? রুট ক্যানাল ট্রিটমেন্ট করার সময় যে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হবে সে দাঁতের উপরিভাগে ঠিক এমন ছোট্ট একটি ছিদ্র করা হয়, এবং ছিদ্র করে দাঁতের ভিতরে যে ক্যানেল থাকে আর সেই ক্যানেলের ভিতরে যে পাল্প থাকে, সেই পাল্পটি এ ধরনের বিশেষ টুলসের মাধ্যমে কিন্তু তুলে ফেলা হয়। দাঁতের যে অনুভূতি আমরা নিয়ে থাকি সেটি কিন্তু এই পাল্পের মাধ্যমেই দাঁতের অনুভূতিটি সৃষ্টি হয়। আর যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় তখন এই ফাইলের মাধ্যমে সেই অনুভূতি প্রবণ যে পাল্পটি থাকে সেটি পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার করে ফেলা হয়, তুলে ফেলা হয়, যার কারণে সেই দাঁত দাঁতের জায়গায় থাকে কিন্তু দাঁতে কোনো ব্যথা বা অনুভূতি থাকে না। এরপরে যখন পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয়, কোনো ব্যথা না থাকে, তখন এ ধরনের কৃত্রিম পাল্প দিয়ে জায়গাটি ভরাট করে দেওয়া হয়, যেন ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় বা দাঁতটির ভিতরে কোনো ধরনের ফাঁকা না থাকে। তার কারণে কিন্তু এ ধরনের কৃত্রিম পাল্পের মাধ্যমে জায়গাটি পুনরায় ভরাট করে দেওয়া হয়, এবং যখন দাঁত পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন দাঁতটি কিছুটা অংশ কাটিং করে তার উপরে একটি ক্রাউন বা ক্যাপ বসিয়ে দিতে হয় দাঁতটি সংরক্ষণ করার জন্য। তো এটি হলো দাঁতের রুট ক্যানাল চিকিৎসা। রুট ক্যানাল চিকিৎসার মাধ্যমে আপনার ব্যথা যন্ত্রণা হচ্ছে এমন দাঁত না ফেলে সংরক্ষণ করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আশা করি রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে রুট ক্যানাল ট্রিটমেন্ট কখন করা হয় এবং রুট ক্যানাল ট্রিটমেন্টে কীভাবে কী করা হয়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।